सुप्रिय दर्शक एक चिलते बागाने सकल के स्वागत। आज के एक स्पेशल वीडियो अपन सामने तुले धरार चेष्टा करछि। जखन कोनो धरुन नतून बाड़ी है क्यों बागान करते चान बागान सजाते चान से ही बागान सजानोर काज आमरा साधारणत काउके दायित्व दिए थाकि। एई रकमई एकटा बागान किभाबे आपनारा सजाते पारेन एकटा बाड़ी बागान किभाबे तैरी करते पारेन तार एकटा झलक आज के देवार जन्य। आर एक चिलते बागानेर एई प्रतिबेदन आज के आपनारा देखछेन जे बागानटा आज के आमरा तुले धरार चेष्टा करब सेई बागानटार जखन आरो सुंदर करे सम्पूर्ण तैरी हो जाबे सेई भिडियोटा आसबे आज थेके आरो एक देड़ मास परे। चलुन आज के प्रतिबेदने आपनादेर स्पेशली देखाते चाइबो जे जायगाटा आमरा तैरी करते चाई सेई जायगाटा किभाबे तैरी करा सम्भव। कारण जे कोनो जिनिस तैरी करते गेले पारे तार धरुन एकटा प्रसिडियर थाके तार एकटा परिकल्पना थाके সেই পরিকল্পনা মাফিক আমাদের এগোতে হয়। আর সেইটা নিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন। এই প্রতিবেদনের আপডেট প্রতিবেদন আমরা কিছুদিন পরে নিয়ে আসব। তো চলুন বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিই কিভাবে একটা বাগান তৈরি করা সম্ভব। দেখুন বন্ধুরা এই হচ্ছে একটা ঘাস, ঘাসের যে রোল সেই রোল এখানে কিভাবে পাতা হয়েছে দেখুন। এই হচ্ছে ঘাসের রোলটা পাতা হয়েছে, এই যে ঘাসের রোল এইভাবে কিনতে পাওয়া যায় রেডিমেড। এই ঘাসের রোলটাকে আমরা চাইলে পারে বিভিন্নভাবে পাততে পারি। এখানে দেখুন প্রথমে আমি এই ঘাসটা দিয়ে স্টার্ট করি, যদি তো ঘাসের রোলটা দেখুন কিভাবে পাতা হচ্ছে। এইভাবে জাস্ট কেটে কেটে বসানো হয়। এরপরে জল দিলে পরে সেই জলটা ঘাসটা আস্তে 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 আমরা কিন্তু তৈরি করতে পারব। এর মাঝে মাঝে দেখুন গাছ প্ল্যান্টিং হচ্ছে, এগুলো জাস্ট একদিন হলো বসানো হয়েছে। দেখুন এই গাছটাও একদিন হলো বসানো হয়েছে। এই ঘাসটা যখন গাছটা যখন বড় হবে আস্তে আস্তে ঘাসটাকে মাঝখান দিয়েই এটা বড় হতে থাকবে। ঠিক সেইভাবে এই গাছটাকেও প্ল্যান্টিং করা হয়েছে এইভাবে। তো দেখুন আমি একটা ছোট্ট নমুনা দেখাই, এটা ঘাসটাকে তুলে ফেলা হলো। এই গাছটা প্রথমে এখানে বসানো হয়েছিল কিন্তু এখন প্ল্যানিং একটু চেঞ্জ হচ্ছে, তাই তো দাদা? স্থানান্তর করা হবে। যিনি এই দায়িত্বটা নিয়েছেন সেই দাদার সাথে একটু কথা বলবো, দাদার সাথে একটু পরিচয় করে নেব, আর কিভাবে এই কাজগুলো হয় সেটাও একটু শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার। এক চিলতে বাগানে সকল দর্শকদের জন্য আপনার সাথে একটু পরিচয় করে নেব, আপনার নামটা একটু শুনুন। আমার নাম অভিষেক, অভিষেক চৌধুরী। আচ্ছা, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে সিসকেপস এভারগ্রিন। আচ্ছা, যেহেতু আপনারা জানেন যে এই এভারগ্রিন আমাদের পৃথিবীতে গ্রিনের বেশ অভাব হয়ে যাচ্ছে, তাই সেই অভাবটাকে মেটানোর জন্যই এভারগ্রিন আমাদের সেই সংকল্প যে যত বেশি আমরা গ্রিন প্লান্ট করতে পারবো, যত বেশি গাছ লাগাতে পারবো, যত বেশি সেভ লাইফ সেভ সয়েল সেভ প্লান্টস আমরা রাখতে পারবো। দেখুন গাছটাকে এইভাবে তুলে না হলো, তাই তো? হ্যাঁ, গাছটা এইরকম ছিল, বসানো ছিল, আর নতুন একটা গাছ এখানে আনা হবে, তাই তো দাদা? এভাবে ঘাসটাকে জাস্ট গুটিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, তাই তো? হ্যাঁ। এই মাথাটা কেন কেটে দেওয়া হলো দাদা? আমরা গাছটাকে ল্যাগি করতে চাইছি। গাছ যত বুশি হবে, যত ব্রাঞ্চিং হবে, আমরা ফ্লাওয়ারিংটা তত ভালো পাবো, ইভেন লুকসটা তার অনেক মাচ বেটার কন্ডিশনে আসে। এবার আমরা যেহেতু প্রথম দিকে গাছটা গ্রোথের দিকে একটু নজর দেবো, হ্যাঁ, অলরেডি এটা একটা দাঁড় করানোই গাছ, যেহেতু গ্রোথের দিকে নজর দেবো, তাই সেই ক্ষেত্রে আমরা নাইট্রোজেন বেসিক খাবারই দেবো, আর সেটা আমার মতে মনে হয় অলওয়েজ ভার্মি কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো গোবর সারই ইউজ করা উচিত। এটা দিলে গাছের বেসিক গ্রোথখানা ভালো হয়,
গাছের যদি গ্রোথটা ভালো না হয় পরবর্তীকালে গাছটা সারভাইভ করাতে একটু সমস্যা। এটা আপনাকে ওয়েললি ডিকম্পোজ গোবর সার নিতে হবে। গোবর সার দেখুন ডিকম্পোজ হওয়ার সবচেয়ে ভালো সাইন হচ্ছে আপনি যখন জিনিসটা এরকম চাকা অবস্থায় থাকবে এরকম প্রেস করবেন সেটা ব্রেক হয়ে যাবে, এটাই হচ্ছে গোবর সার, ভালো গোবর সারের লক্ষণ। নাও বাসুদা মাটি চাপা দাও। এবার ঘাসটা জাস্ট দেখুন মাঝখান দিয়ে বসিয়ে দেওয়া হলো। এই ঘাস আস্তে আস্তে কিন্তু মাটির সাথে পুরো বসে যাবে এবং লেগে যাবে। ঘাসের রোলটা একদম বালি মাটি, বালি মাটি এইভাবেই আস্তে আস্তে জায়গা কোনটা হয়তো প্ল্যানিং পরিবর্তন হচ্ছে, একদম র জায়গাটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। কেননা হয়ে যাওয়ার পর মনে হয় বাহ এই জায়গাটার জন্যই বোধহয় এটা তৈরি হয়েছিল। দেখুন একটা বাগান কিভাবে সেজে ওঠে, এই গর্তটা তৈরি হোক। এটা কি দিলেন দাদা? শস্যের খোলের গুঁড়ো, তার সাথে ভার্মি কম্পোস্ট। এরপরে দেখুন জবাটা, এটা লক্ষ্মী জবা তাই তো? দেখুন ঘাসটা আবার সুন্দর করে বিছিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখানে আরেকটা প্ল্যান্টিং হচ্ছে, ঘাস বসানো ছিল। একটা আঙুর গাছকে কি সুন্দরভাবে পটিং করা হয়েছে, এই হচ্ছে রিং পরানো হয়েছে। জাস্ট দেখুন বাঁশের বেদগুলো দিয়ে তিনটে বেদকে দাঁড় করিয়ে স্ট্রাকচার করে দেওয়া হয়েছে এবং এইভাবে আঙুর গাছটা লাগানো হয়েছে। খুব সুন্দরভাবে রিপোর্ট করা হয়েছে, দেখাবো ছোট্ট করে কীভাবে সাজানো হচ্ছে। এখানে একটা বোগেনভিলিয়া, জাস্ট দেখুন বাড়ির দরজাটা সামনে, তারপর পট সাজানো হয়েছে,
এখানে আরো একটা গাছ রিপোর্ট করা হয়েছে জাস্ট ঘাসের মাঝখানে বসানো হয়েছে দেখুন এইভাবে গাছগুলো জাস্ট এসেছে মাটি এইভাবে তৈরি হয়ে কর্মকাণ্ড চলছে জাস্ট এই গাছগুলো কিছু কিছু বোধহয় ওনার পুরনো বাড়িতে ছিল নাকি না না এগুলো নতুন আনা হয়েছে আপনি আসেন দেখুন অর্কিডগুলো আপাতত এইভাবে সেট করা হচ্ছে না মাসের মধ্যে যেহেতু অর্কিড টবের মধ্যে এটা একটা পদ্ধতি করাই যেতে পারে টোটাল মাটি রেডি করা হচ্ছে মাটির সাথে আর কি কি দিচ্ছেন দাদা হাড়গুড়ো সিম কুচি এখানে আমরা দিয়েছি 80% দিয়েছি মাটি 10% দিয়েছি একদম এক বছর দেড় বছরের পুরনো গোবর সার সামান্য একটু দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট যেহেতু আমরা জবা গাছ লাগানো হবে একদম সামান্য জবা গাছের সুপার ফসফেট দিলে বেশি হয়ে গেলে পরে গড়বড় হয় আর দিয়েছি আপনার সর্ষের খোল সিম কুচি দিয়েছি বোন ডাস্টের পরিমাণ একদম কম সবগুলো রিপোর্ট করা হবে দেখি বুঝতে পারছেন এখানে কিছু সাইকাস এরিকা পাম রিপোর্ট করা হয়েছে বাড়ি একদম ফিনিশিংয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে একটা প্রান্ত ছাদে দেখুন এইভাবে ঘাস দিয়ে করা আছে এখানে যে পদ্ধতিটাই আগে নিচের তলায় দেখাচ্ছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল আর এটা ছাদের উপরে একটা গ্রাস এরিয়া সেখানে দেখুন ওই একই পদ্ধতিতে গাছ মাঝখানটায় তুলে গাছ লাগানো হয়েছে এটা একটা বেড দেখুন এই বেডটা ছাদের একটা প্রান্তে বেড এখানে কতগুলো গাছকে রিপোর্ট করলেন দাদা মোটামুটি আচ্ছা এটা শেষ হতে মোটামুটি কতদিন লাগবে মনে হচ্ছে কাজটা আমাদের টোটাল 7 দিনের প্রজেক্ট আছে তো আজকালকার মধ্যে রেডি অবস্থাতেই নিয়ে আসছেন তাই তো হ্যাঁ রেডি অবস্থাতে আবার পটিং করা হলো সব মেটেরিয়াল দেওয়া হলো ফার্টিলাইজার দেওয়া হলো এইবার এখানে গাছগুলো আস্তে আস্তে শেপে আসলে তারপরে আমরা এগুলোকে প্লেসমেন্ট করব প্লেসমেন্ট করা আচ্ছা আর আপনার সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে সবাই আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের নাম ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার নাম ফোন নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন নাম্বারটা একটু যদি দর্শকদের বলে দেন আমার নাম অভিষেক চৌধুরী আর আমার ফোন নাম্বার হচ্ছে 9007823193 আমি রিপিট করছি 9007823193 এই নম্বরে যোগাযোগ করবেন আমরা বেসিক্যালি কী কাজ করি বলে দিচ্ছি আমরা ইন্ডিভিজুয়াল গাছ সেল করি না আমরা কমপ্লিটলি এক্সটেরিয়ারের গার্ডেনিং বলুন রুফটপ গার্ডেনিং বলুন এক্সটেরিয়ার পুরো গার্ডেনিংগুলো ফুল কন্ট্রাক্ট বেসিসে আপনার বাড়িতে এ টু জেড যদি গাছের কোনো প্রবলেম হয় বা পুরো গার্ডেনিংয়ের ব্যাপার থাকে আমরা ফুল গার্ডেনিংয়ের কাজটা করি সেটা গ্রাস বলুন ফ্লোরিং বলুন সেটা আমরা কমপ্লিট এই জিনিসটা গাছের সাথে রিলেটেড আমাদের কোনো মানে ইন্ডিভিজুয়াল গাছের দোকান নেই যে ইন্ডিভিজুয়াল গাছ পাবেন আমাদের কাছে আমরা আমরা হ্যাঁ আমরা কন্ট্রাক্ট ওয়াইজ পুরো প্রজেক্ট ওয়াইজ কাজ করি যদি আপনি আপনার বাড়িতে পুরো কোনো বাড়িতে বা বাংলোতে পুরো গার্ডেনিংয়ের কাজ করাতে চান তাহলে সেখানে বিভিন্ন রকম ফ্লেভারের ফল ফুলের গাছ হোক গ্রাস হোক সব কিছু কমপ্লিট এ টু জেড ওয়ান স্টপ সলিউশন হচ্ছে সিসকেপস এভারগ্রিন থ্যাংক ইউ এই হচ্ছে এইভাবে রিপোর্ট করা হলো তাই তো হ্যাঁ এরপরে আমরা আবার ফাইনাল ইয়েটা দেখাবো কি অবস্থায় এলো সেটা আপনারা দেখতে পাবেন এটা একটা ফার্স্ট ফ্লোরে জাস্ট ফ্লোরটা আমি দেখাচ্ছি এটা একটা বারান্দা বেশ বড় বারান্দা সেখানে কিছু ইনডোর প্ল্যান্ট রাখা হচ্ছে যখন ইনডোরে কোনো গাছ রাখি আমরা এই জিনিসটাকে অবশ্যই ব্যবহার করতে হয় এটা দেখুন যখন টবে জল দেবেন যাতে জলটা
नीचे मटीत ना पड़े तर जस्ट प्लेट व्यवहार कर बसिए देवा यहाँ हे आशा करी अने जान तब तर एक देखाल जरा नतून करबें संगे देख छादेर मध्ये कत बड़ एक टबेर मध्ये पद्म लागानो होयेछे धार घेसे लागानो हय तारपर एटा गोटा पट्टा पद्म भरे जाबे एटा आरेकटा टब एने आरेकटा आईडी लागानो होयेछे रिपोर्टेड काज चलछे এইভাবে আমরা যখন নতুন কোনো বাড়ি তৈরি করি তখন আমরা যদি নিজেরা করতে না পারি কাউকে দিয়ে যদি করাতে চাই তো এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়ির বাগান এনারা চাইলে করে দিতে পারবেন তো এই ছিল আজকের প্রতিবেদন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য